আমার শহর রানাঘাট। আর শহর হিসাবে স্বীকৃতি পাওয়ার পর থেকেই খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি সব কিছুতেই নিজের নাম কুড়িয়েছে সে। এর ইতিহাস কোনো অংশে কলকাতা থেকে কম নয়। আর আজকে আমি তোমাদের নিয়ে ঘুরতে চলে এসেছি বইমেলাতে। আর এই বইমেলার থিম হচ্ছে সুকুমার রায়ের আবোল তাবোল কাব্যগ্রন্থের শতবর্ষের আলোকে। আর এই বইমেলা 14 বছর পূর্ণ হলো। আর এই বইমেলা এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে। যারা স্টুডেন্ট আছো তাদের কোনো ফিস লাগবে না, স্টুডেন্ট কার্ড দেখালে তারা ফ্রিতে ঢুকতে পারবে। এই বইমেলাতে হিন্দু, সংস্কৃত, উর্দু প্রভৃতি ভাষার বই রাখা হয়েছে। আর রাখা হয়েছে স্প্যানিশ ভাষার বই। বই বিক্রির সাথে সাথে আয়োজিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, আর বড় থেকে ক্ষুদে সমস্ত রকম শিল্পীদের এখানে গান গাওয়ার সুযোগ রাখা হয়েছে। এখানে রয়েছে আদর্শ লিপি, বাচ্চাদের বর্ণ পরিচয়, বাচ্চাদের গল্প, শিশুদের সমস্ত ক্লাসের বই, আর এখানে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সমস্ত বইয়ের ওপর। এখানে বিশেষ অনুষ্ঠান কিছু রাখা হয়েছে, সেটা হচ্ছে ম্যাজিক শো, কথা বলা পুতুল, আয়োজিত হয়েছে সঙ্গীতের অনুষ্ঠান, রাখা হয়েছে আধুনিক গানের জন্য আধুনিক একটা ব্যান্ডকে, যেমন সুর সঙ্গম ব্যান্ড, রয়েছে লাইভ ছবি আঁকার প্রতিযোগিতা, রয়েছে লাইভ ছবি আঁকবেন চিত্রশিল্পী পুলক কর্মকার। দেখো স্টলটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তাহলে দেরি না করে গুটি গুটি পায়ে ছেলে মেয়েদের হাত ধরে ঘুরতে চলে আসো এই রানাঘাটের বইমেলাতে। 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। বিভিন্ন জায়গার বুক স্টলগুলোকে একই ছাদের তলায় বাঁধা হয়েছে এই বইমেলায়। যতই আমরা মোবাইল ল্যাপটপে পড়াশোনা করি না কেন, বই পড়ার আনন্দটাই আলাদা। তাই বই পড়ুন, বই পড়ান, বই গিফট করুন। বই হচ্ছে আমাদের জ্ঞান বৃদ্ধির আসল মাধ্যম। তাই বলবো অবশ্যই তোমরা বইমেলায় আসো, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসো বইমেলায়। তাদের তাহলে বই পড়ার প্রতি একটা আগ্রহ জন্মাবে। দেখো এখানে স্প্যানিশ ভাষা শেখানোর বই রয়েছে, রয়েছে বিভিন্ন রকমের লাইট ল্যাম্প, হ্যারিকেন, যেগুলো আমাদের থেকে প্রায় লুপ্তই হয়ে গেছে। রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাভূষণ বন্দ্যোপাধ্যায়, শেক্সপিয়ার, বিভিন্ন লেখকের বই রয়েছে, রামায়ণ, মহাভারত, বিভিন্ন রকমের ধর্মগ্রন্থ। তাই বলবো তোমরা অবশ্যই এই বইমেলায় এসো। রয়েছে 10% ডিসকাউন্ট, তোমরা যেই বই চয়েস করো না কেন কিনতেই পারো। আমি কিছু বই কিনবো বলে বই দেখছিলাম, যদি ঘুরতে ঘুরতে এখানে খিদে পেয়ে যান তাহলে তারও সুযোগ আছে। রয়েছে বিভিন্ন দোকানের খাবারের স্টল, রয়েছে ফুচকা, পাপড়ি চাট, স্ন্যাক্স, পিৎজা, বিভিন্ন কিছু স্টল। আর এই মেলা প্রাঙ্গণকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে এই মেলা প্রাঙ্গণ। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি প্রতি বছরই এখানে আসি, আর সুকুমার রায় হচ্ছে আমার ফেভারিট লেখক। তোমাদেরকে দেখিয়ে দিই, আমি একটা বই কিনেছি, সেটা হলো শতবর্ষের সেরা ভূতের গল্প। দেখো বইটা, দেখতে পাচ্ছ এই বইটা কিনেছি। তো এই বইটার দাম ছিল তোমার হচ্ছে 190 টাকা, যেটা ডিসকাউন্ট দিয়ে ওরা হচ্ছে 150 টাকা নিল। তো
ওখানে ভালো ডিসকাউন্ট আছে, তারপর তোমার 1000 টাকার উপরে বই মানে কিনলে অনেক টাকা ছাড় আছে, তারপরে গিফটও আছে, মানে বই গিফট। আমার সাথে মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।